আমি সুজাতা রায় টিভি বাংলায় আপনাদের সামনে। আমাদের কাছে শুধু দেশ বিদেশ নয়, শহর থেকে প্রত্যন্ত গ্রাম থেকে যারা খবর পাঠান তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ। আসুন কোথায় কি ঘটছে বিভাগে খবরের এক ঝলক। সম্প্রতি রানাঘাট শহরে করোনা সংক্রমণ দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে, আর আজ 3 জন স্বাস্থ্যকর্মী করোনা সংক্রমণে আক্রান্ত হওয়ায় রানাঘাট পৌর স্বাস্থ্যকেন্দ্রটি বন্ধ করে দেওয়া হলো কিছুদিনের জন্য। এই স্বাস্থ্যকেন্দ্রে প্রতিদিন রানাঘাট এবং তার আশেপাশের এলাকা থেকে বহু মানুষ বিনামূল্যে চিকিৎসা পাওয়ার জন্য এখানে নিজেকে ট্রিটমেন্ট করতে আসতেন। শিশু ও প্রসূতি মায়েদের এখানে চিকিৎসা হতো। বর্তমানে এই কেন্দ্রে 3 জন স্বাস্থ্যকর্মী করোনাতে আক্রান্ত হওয়ায় আজ থেকে স্বাস্থ্যকেন্দ্রটি কিছুদিনের জন্য বন্ধ রাখা হলো। নদিয়া থেকে বিশ্ব ব্যানার্জির রিপোর্ট, টিভি বাংলা। এটা দুঃখের সাথে জানাচ্ছি, বিগত 24 মার্চ থেকে আমাদের স্বাস্থ্যকর্মীরা নিরলসভাবে পরিশ্রম করে চলেছে কোভিড ঠেকানোর ব্যাপারে, সঙ্গে ইপিএসসি মিশন চালু হয়েছে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমাদের 3 জন পেশেন্ট আজ পর্যন্ত, আমাদের স্বাস্থ্যকর্মী যারা আছেন তারা করোনায় আক্রান্ত হয়েছে। করোনা আক্রান্ত হওয়ার জন্য অ্যাজ পার গভর্নমেন্ট গাইডলাইন অনুযায়ী আমরা এখানে 3 দিন মানে ওদের প্রত্যেককে কোভিড টেস্টের জন্য পাঠিয়েছি। এখনও রিপোর্ট আসেনি, রিপোর্ট স্যানিটাইজ হয়ে গিয়েছে, রোগী করা হচ্ছে। রিপোর্টটা এলে পরেই, নেগেটিভ এলে পরেই আমরা মোটামুটি দ্রুত পজিটিভ থাকে তাদের শিফট করে দেবো। হ্যাঁ, যারা নেগেটিভ হয়েছে তারা মিলে এখানে কাজটা শুরু করবো। রিপোর্ট যদি পজিটিভ হয় কেউ বাড়িতে থাকবে, মানে যেভাবে গাইডলাইন ছিল। এটা কদিন বন্ধ থাকবে? আবার কদিন বলছি কি, 2 দিন হতে পারে, 3 দিন হতে পারে, গভর্নমেন্ট গাইডলাইন। বর্তমানে মানে আজ থেকে বন্ধ হয়ে গেল, তাই তো? আজ থেকে বন্ধ, আমাদের অফিস খোলা আছে, কিন্তু পেশেন্ট গ্যাদার এখানে করতে দিচ্ছি না, কারণ আমাদের মধ্যে কারো যদি পজিটিভ থাকতে পারে, এখন আমরা রিপোর্ট পাইনি। রিপোর্ট পেয়ে যদি নেগেটিভ হয় তখনই আমরা কাজ শুরু, পজিটিভ করে পর হয় তাদের যদি ব্যবস্থা থাকে আমরা হোম কোয়ারেন্টাইন করবো, হোম আইসোলেশনে রাখবো, কিংবা নাহলে পর তাদের কোভিড হসপিটাল কিংবা আমাদের যেখানে পথের সাথে সেখানে আমরা শিফট করাবো। আপনার নাম আর ডেজিগনেশনটা? আমার নাম চন্দ্রকান্তি নাহা, এটা ইনচার্জ আমি দেখাশোনা করি, সেই হিসেবে আমি বললাম। অফিস ইনচার্জ আপনি? হ্যাঁ, অফিস ইনচার্জ। আর সবচেয়ে বড় জিনিস যেটা, যে আমরা আপ্রাণ চেষ্টা করছি যত তাড়াতাড়ি সরকারের ইয়ে যারা টেস্ট করে সেখানে আমরা ফোন করছি, যত ঠিক পারেন আপনারা আমাদের রিপোর্ট দিয়ে পাঠান, এবং কালকে একটা ব্যাচ যাবে, যে রিপোর্ট করবো তার পরের দিন যদি আমরা। এখানে কি সবাইকেই পোস্ট টেস্ট করাবে? প্রত্যেককে কম্পালসন আমরা টেস্ট করাবোই, মানুষের স্বার্থে, কারণ আমাদের মধ্যে যদি পজিটিভ থেকে থাকে এটা যাতে বিস্তার না করতে পারে, এই জন্য টেস্ট করাবো, এই জন্য 2 দিন বন্ধ রাখলাম। কারণ থাকলে আবার মানুষের মধ্যে যদি সংক্রমণ ধরে যায় তাহলে আরও ওয়াইডভাবে এটা সংক্রমণিত হবে, তবে এর থেকে সেভ করার জন্য মানুষের কথা চিন্তা, স্বার্থের কথা চিন্তা করি আমরা, এই 3 দিন মতো লাগবে আমরা বন্ধ রাখছি, এবং আগামী দিনে যত তাড়াতাড়ি খুলতে পারলো, মানুষ যে পরিষেবা পাচ্ছে না আমাদের কাছে এত সুন্দরে ফিরে এসে আমরা সত্যি দুঃখিত তাদের জন্য। এতক্ষণ আমাদের খবরের এক ঝলক দেখলেন, কেমন লাগলো জানাবেন। আপনিও হতে পারেন আমাদের স্বেচ্ছাসেবী সাংবাদিক। আপনার চারপাশে ঘটে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ ঘটনার ভিডিও আমাদের কাছে পাঠাতে পারেন। আমাদের যোগাযোগের নম্বর 8080539595। আমাদের চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।